প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জেসিনারা ফেরদৌসি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম ঈদ শেষে এখন ঢাকামুখী জনস্রোত দুর্ভোগ সাথে করে কর্মস্থলে ফিরছে মানুষ ফেরিঘাটে উপচে পড়া ভিড় এখনও থামেনি ঘরমুখী যাত্রা অফিস আদালত খুলেও উপস্থিতি কম ব্যাংকে গ্রাহকদের ব্যাপক চাপ উপেক্ষিত স্বাস্থ্যবিধি লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ঢাকা এখনও কার্যত ফাঁকা হাতির ঝিলসহ উন্মুক্ত স্থানে নগরবাসীর ভিড় লকডাউনে বন্ধ চিড়িয়াখানায় প্রাণীদের ব্যাপক বংশবিস্তার ঈদে ঢাকা ছাড়াতে 14 দিন পর ফেরার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের করোনার মৃত্যু শনাক্ত বেড়েছে মধ্যে টিকায় চলবে এক সপ্তাহ শুনলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব পুরো সংবাদে ঈদ শেষে আবারও করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ এ কারণে ফেরিঘাটের ঢল নেমেছে ঢাকামুখী যাত্রীদের দূরপাল্লার বাস বন্ধ থাকলেও মহাসড়কেও বেড়েছে অন্য যানবাহনের চলাচল লোকাল বাসের কাটা সার্ভিসে ফিরছে কর্মজীবীরা ঢাকামুখী জনস্রোতে কেউ তোয়াক্কা করছে না স্বাস্থ্যবিধি মানার তবে এখনও থামেনি ঢাকা থেকে গ্রামমুখী যাত্রা প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মাহমুদের রিপোর্ট করোনা সংক্রমণের ঝুঁকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঈদের আগের কদিন যেভাবে গন্তব্যে ছুটেছে মানুষ ঠিক একই চিত্র ফেরার পথেও ঈদের ছুটি শেষ হওয়ায় মাদারীপুরের বাংলাবাজার ঘাটে সকাল থেকেই প্রতিটি ফেরিতে ঢল নামে রাজধানীসহ কর্মস্থলমুখী যাত্রীদের নেই ন্যূনতম স্বাস্থ্যবিধির বালাই কষ্ট হয়েছে আর দ্বিগুণ বাড়া লাগছে ঈদের পরে যাচ্ছি যে জ্যাম রোড থাকবে না রোড ফ্রি পাবো ঈদের আমেজ কি দুই চার দিনে চলে যায় ঈদের আমেজ থাকে 10 দিন 15 দিন এক সপ্তাহ যেটা উঠবো সেটা উঠতে পারি নাই পরে বলছে যে ওইটা উঠবেন এটা ক্লিয়ার হয়েছে এটা উঠতে দেয় নাই নির্দেশনা অমান্য করে গ্রামে ফিরলেও আন্তজেলা বাস বন্ধ নিয়ে খুব তাদের বরিশাল থেকে আসছি ভাড়া আপনার 300 টাকার ভাড়া 800 টাকা নিতেছে কিন্তু আমি মনে করি যে গণপরিবহন যদি ছেড়ে দিত তাহলে এরকম যে গ্যাদারিং করে আমাদের আসতে যেতে হতো না আমরা সর্বদা প্রস্তুত আছি কোনো অপরিহার্য ঘটনা যাতে না ঘটে কোনো জায়গায় কোনো অসুবিধা হইলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি নিরাপত্তার কোনো ঘাটতি নাই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও বেড়েছে যাত্রীদের চাপ এদিকে মহাসড়ক দিয়েও কর্মস্থলে ফিরছে মানুষ সিরাজগঞ্জের ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কে বেড়েছে গাড়ির সংখ্যা নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে দূরপাল্লার বাসও 200-250 টাকার ভাড়া হাঁকানো হচ্ছে 700-800 টাকা গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও নিষেধাজ্ঞা অমান্য করে মাত্রাতিরিক্ত ভাড়ায় চলছে দূরপাল্লার বাস ছোট ছোট বাহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও বেড়েছে গাড়ির সঙ্গে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ নূর মোহাম্মদ মাইটিভি ঘরমুখ যাত্রার মতোই দুর্ভোগকে সঙ্গে করে কর্মস্থলে ফিরছেন সবাই মহাসড়কে নিয়ে আন্তজেলা বাস কাটার সার্ভিসে বিভিন্ন বাহনে নগরীতে ফিরতে তাদের গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া এদিকে ঈদের তৃতীয় দিনেও থামেনি ঘরমুখ মানুষের যাত্রা আরও জানাচ্ছেন ড্যানি ড্রং লকডাউনে বিধিনিষেধের পাত্তা না দিয়ে ঈদের আগে মিছিলের মতো যেভাবে রাজধানী ছেড়েছে মানুষ সেই মিছিল যেন এবার ফেরত আসছে ঢাকায় সকাল থেকেই অগণিত মানুষ ঢুকছে ঢাকায় প্রতিটি প্রবেশ মুখে মানুষের চাপ চোখে পড়ার মতো মহাসড়কে বাস নেই আবার কোথাও বিকল্প যানবাহনও মিলছে না এ কারণে ভারী বোঝা নিয়েই হাঁটতে হচ্ছে দূরের পথ তার উপর তাপদাহ কষ্টের চরম পর্যায়ে সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কাটছে এত কষ্টের পরও নিজেদের সার্থক বলেই মনে করছেন সবাই পরিবারের সাথে ঈদ কাটানোর আনন্দের কাছে সবই নগণ্য আমি আসছি এর থেকে নাটোর থেকে আসলাম ওই একটা প্রাইভেট আসছি তারপরে বাড়িতে যেছি বাড়িতে আত্মীয় স্বজন আছে সবাই মিলে একসাথে ঈদ করলাম আর কি এখন মানে বাধ্যতামূলক তো যেতেই হবে না গেলে তো হবে না কারণ এখন ঢাকাতেও কাজ আছে দেশেও ইমার্জেন্সি কাজ না গেলেই নয়
বলছেন যদি কোনো ক্রমে না যেয়ে পারতাম তাহলে যেতাম না। এত কষ্ট হওয়ার পরে মায়ের সাথে বাবার সাথে ঈদ করছি, খুব ভালো কাটছে আর কি। আসার পথের উল্টো পাশও ব্যস্ত, ঈদের তৃতীয় দিনেও থামেনি ঘরমুখো মানুষের যাত্রা। ঈদের আগে ও পরের দুদিন যারা যেতে পারেননি, তৃতীয় দিনে তারা যাচ্ছেন দুর্গন্তব্যে প্রিয়জনের সান্নিধ্যের আশায়। ড্যানিদ রং, মাইটিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত ও ব্যাংক বিমা। প্রথম দিনে অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি কম থাকলেও ব্যাংকে ছিল গ্রাহকদের ভিড়, লেনদেনের টাকা তোলার পরিমাণই বেশি। সচিবালয় স্বাস্থ্যবিধি মানলেও ব্যাংকে ছিল উপেক্ষিত। এসএম খোরশেদ আলমের রিপোর্ট। ঈদের ছুটির পর খুলেছে অফিস আদালত, প্রশাসনের প্রাণকেন্দ্র। সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল সীমিত। প্রথম দিন কুশল বিনিময়ের পাশাপাশি মন্ত্রণালয়ের জরুরি কাজগুলি সেরে নেন তারা। কঠোরভাবে অনুসরণ করা হয় স্বাস্থ্যবিধি। ঈদের পরে আজকে প্রথম অফিস মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়। লকডাউনের মধ্যে সীমিত পরিসরে অফিসে আসা আর কি, আমাদের জরুরি নেচারের কাজ করতে হয়, সেজন্য আমাদের অফিসে আসতে হয়। ঈদের আগে যে সকল কাজগুলো একটু পেন্ডিং ছিল ওগুলো একটু একটু কাজ করতেছি, গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমাকে কাজটা করতে হবে সেজন্য আমি আগে চলে এসেছি। সরকারি গুরুত্বপূর্ণ যে কাজগুলো স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করছি আর কি। ঈদের ছুটির পর প্রথম দিনেই মতিঝিল অফিস ও ব্যাংক পাড়ায় ফিরেছে প্রাণ চাঞ্চল্য। অফিস সময়ের শুরুতে স্বাস্থ্যবিধি মেনেই কুশল বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীরা। তো ব্যাংকে কাজ ছিল, সঞ্চয়পত্রের কাজ ছিল, ইন্টারেস্ট ছিল, ওইটার জন্যই মূলত আসা। খোলার প্রথম দিনেই ব্যাংকে গ্রাহকদের ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, মানা হয়নি সামাজিক দূরত্ব। স্বাস্থ্যবিধি তো সেরকম একটা দেখতে না, যারা কাস্টমার তারাই মানতেছে না, ওনাদের তো কোনো ব্যাংকের লোকের সমস্যা না, সবাই দেখা দেখি ওড়াউড়ি করতেছে। ভারতের ভেরিয়েন্টটা যদি এখানে ঢুকে যায় তাহলে তো আমাদের এটা খুব একটা ডিজাস্টার আছে। লেনদেনে নগদ টাকা বেশি তোলা হলেও জমা দিচ্ছেন কেউ কেউ। আমি 8:30 আসছি, এখন পর্যন্ত এখান থেকে আমার পেমেন্ট নিতে পারিনি। কয়েকদিন বন্ধ থাকায় ব্যাংকে ভিড় বলে জানান গ্রাহক ও ব্যাংকাররা। আমাদের এখানে কাস্টমাররা আসছে, আমরা যথারীতি লেনদেন করতেছি, টাকার প্রয়োজন আছে বলতে টাকা তুলতে আসছি। সরকারের ব্যাংক অনেক বড় ব্যাংক, এখানে গ্রাহকের সংখ্যা অনেক বেশি, অনেক গ্রাহকেই হয়তো স্বাস্থ্যবিধিটা ওইভাবে পরিপালন করতে চেষ্টা করে না বা করে না, সেই ক্ষেত্রে ব্যাংক স্বতঃস্ফূর্তভাবে এখানটায় স্যানিটাইজেশনের ব্যবস্থা করেছে। যারা মাস্ক পরছেন না তাদেরকে মাস্ক সরবরাহ করা হচ্ছে, যে আমরা নিজেরা থেকেই মাস্ক দিচ্ছি। সার্বিক ব্যাংক পরিস্থিতি ও উপস্থিতি নিয়ে কথা বলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আতাউর রহমান প্রধান। ঈদের যতটুকু ছুটি ছিল সেটি তারা এনজয় করে আজকে সবাই অফিসে এসেছে। এসএম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। ঈদের পর করোনার সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় বাড়ল লকডাউনের সময়সীমা। 23 মে পর্যন্ত চলমান বিধিনিষেধ বহাল রেখে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে জেলার অভ্যন্তরে গণপরিবহন চললেও বন্ধ থাকবে আন্তঃজেলায় চলাচল। মার্কেট, শপিং মল স্বাস্থ্যবিধি মেনে সকাল 10:00 থেকে রাত 8:00 পর্যন্ত চালু থাকবে। তবে মাস্ক পরা বাধ্য করতে এখনই পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। করোনার সংক্রমণ রোধে মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে বিধিনিষেধের মেয়াদ 23 মে পর্যন্ত এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে আগের সব বিধিনিষেধ ও কার্যক্রম বহাল রাখা হয়েছে। সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত দপ্তর, সংস্থা জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে। খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁ কেবল খাদ্য বিক্রি ও সরবরাহ করতে পারবে। মুঠোফোনে মাইটিভিকে দেয়া সাক্ষাৎকারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান জেলার অভ্যন্তরে গণপরিবহন চললেও বন্ধ থাকবে আন্তঃজেলা চলাচল। আমাদের এনবিআর রিলেটেড, এনবিআর কর রিলেটেড যে অফিসগুলো আছে সেগুলো এখন খুলবে, কারণ সামনে বাজেটের বিষয়গুলো আছে। হ্যাঁ, সেজন্য এই অফিসগুলো শুধু খুলছে। আর খাবারের দোকান, হোটেল যেগুলো যেটা যেভাবে ছিল, খাদ্য বিক্রয় এবং সরবরাহ ওই যে অনলাইন যেটা আছে এখনই পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া হচ্ছে না বলেও জানান ফরহাদ হোসেন। আগামী দিনে আমরা খুলে দিতে চাই সবকিছু, কিন্তু সেখানে যাতে শতভাগ মানুষ মাস্কটা পরে, সেক্ষেত্রে পুলিশকে ইনভলভমেন্ট আমরা যদি করে দিতে পারি তাহলে হবে কি, সব জায়গাতেই আপনার অন্তত বার্তাটা দেওয়া যে আপনি মাস্ক পরেন, মাস্ক একটু পরেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।
ঈদের ছুটি শেষে অফিস আদালত খুললেও রাজধানী এখনও কার্যত ফাঁকা। করোনার কারণে এ সময় ঢাকায় থাকা নগরবাসী উপভোগ করছেন এমন পরিবেশ। বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় হাতির ঝিল সহ নগরীর উন্মুক্ত স্থানে ভিড় করছেন সৌন্দর্য পিপাসু মানুষ। শিউলি রোজার রিপোর্ট। ঈদের ছুটি শেষ, তবে এখনও কাটেনি রেশ। ঢাকা ছেড়ে যাওয়া বেশিরভাগ মানুষ না ফেরায় কার্যত রাজধানী এখনও ফাঁকা। যারা ছুটিতে বাইরে যাননি, ঢাকার ফাঁকা পরিবেশ উপভোগে অনেকে বেরিয়েছেন রাস্তায়। ঈদের ছুটিতে সবাই বাড়িতে গেছে, এখন রোড একটু ফাঁকা, ব্রেকও কম ধরতে হয়। ফাঁকা রাজপথ দাপিয়ে বেড়ানো হালকা যানবাহনের চালকরা বেশ উৎফুল্ল। খুব ভালো লাগছে, গাড়ি চালায় যানজট কম। অনেক সময় টেনশন থাকে, বারবার ব্রেক করতে হয়, যেন যানজট থাকে, হ্যাঁ ওইটা এখন নাই। লকডাউনে বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় ঈদ আনন্দ উদযাপনে পড়েছে ভাটা। এই যে কয়েকদিনের জন্য এনজয় করছি, তারপরে চাই যে করোনাটা কমে যাক, আমরা সবাই আবার আমাদের কর্মস্থলে ফিরি। এত করোনাকালে বের হই না স্বাভাবিক, তো অতটা শান্তি পাচ্ছি না আপাতত, এখন কিছু করারও নাই আসলে। তো এবারে ঈদটা মোটামুটি অন্যবারে চেয়ে একটু আলাদা আর কি। তবে হাতির ঝিল সহ নগরীর উন্মুক্ত স্থানগুলো নিরাশ করেনি নগরবাসীকে। বাচ্চাদেরকে তো ঘরে কত বন্ধ রাখা যায়, বন্ধ রাখা তো সব নিয়ে আসছি, রিস্কা তো করি জাস্ট একটু এখানে একটু ফাঁকা ফাঁকা আছে, একটু ঘুরে বাসায় চলে যাওয়ার জন্য। জায়গাটা বলে অনেক ভালো, সেজন্য আসছি, আমি কখনো আসি না, এটাই প্রথম ফার্স্ট আসা। ফ্যামিলি সহকারে আসলে বাসায় থেকে থেকে আমরা সবাই একটু বোর হয়ে গেছি, তো মানে যার কোনো গতি নাই তার জন্য হাতির ঝিল আর কি। আমার সাথে ঘুরতে আসি হাতির ঝিল, বাচ্চারা আর কি বেরোনোর ইচ্ছা ছিল এই জন্য হাতির ঝিল আসা হয়েছিল। সবশেষ মহামারী কেটে আগামী ঈদের নির্মল আনন্দের প্রত্যাশা সবার। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। লকডাউনে বন্ধ জাতীয় চিড়িয়াখানা, নেই দর্শনার্থীদের কোলাহল। এই কারণে প্রাণীকুলের এবারও বংশবৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ বলছেন, লকডাউনে ব্যাপক প্রজনন ঘটায় দর্শনার্থীদের কাছে আরও বেশি উপভোগ্য হচ্ছে চিড়িয়াখানা। এস এম আরিফের রিপোর্ট। খাঁচার ভিতর আপন মনে খেলা করছে নতুন জন্ম নেয়া দুটো জেব্রাছানা। লকডাউনের পর গত বছর বিভিন্ন প্রজাতির এমন অনেক নতুন অতিথি আসে জাতীয় চিড়িয়াখানায়। গেল তিন মাসে জন্ম নেয় 42টি প্রাণী। বিনোদন কেন্দ্রটি বন্ধ, নেই দর্শনার্থীদের কোলাহল। এ কারণে প্রাণীদের প্রজননের আবারও সুযোগ সৃষ্টি হয়েছে। 2020 সালের মার্চ মাসে যে লকডাউন সাড়ে সাত মাসে এটা বন্ধ ছিল, তার ফলশ্রুতিতে আমরা 116টা নতুন প্রজাতির অ্যানিমেল আমরা পেয়েছিলাম। এখন যে বর্তমানে লকডাউন চলছে, এখন যে সেক্সুয়াল ডিজায়ার, তাদের যে প্রজনন ক্ষমতা, এটার ফলটা হয়তো আমরা কোনো কোনো অ্যানিমেলের ক্ষেত্রে 6 মাস পরে, কোনোটা 1 বছর পরে আমরা কিন্তু সেই সুফলটা পাবো। অর্থাৎ নতুন প্রজন্ম আমাদের এই চিড়িয়াখানায় সংযোজিত হবে। প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি চিড়িয়াখানার নিজস্ব ব্যবস্থাপনায়ও জন্ম নিচ্ছে কোনো কোনো প্রাণী। ইমু পাখি এবং ময়ূর পাখির ডিম আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ফুটাইয়া সেখান থেকে আমরা 30টার মতো আমরা ইমু পাখি এবং ময়ূরের বাচ্চা আমরা ডিসপ্লে এখন করতেছি। প্রাণী বাড়ার সাথে সাথে চিড়িয়াখানার উদ্ভিদগুলোও সেজেছে নতুন রূপে, তৈরি হয়েছে ভিন্ন এক আবহ। আমাদের প্রত্যেকটা গাছে নতুন পাতা আসার কারণে সবুজে সবুজ, এটা তো এক সেন্সে বলা হয় যে এটা ঢাকা শহরের, এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাটি ঢাকা শহরের একটা ফুসফুস। জাতীয় চিড়িয়াখানার সৌন্দর্য ধরে রাখার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। হাতি যে শারীরিক কসরত করতে পারে, হাতি যে ফুটবল খেলতে পারে, বাস্কেটবল খেলতে পারে, এগুলি এসে জীবন্ত বিনোদন তারা পাবে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। দেশে করোনায় একদিনে আরও 25 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত রোগী 363 জন। আগের দিনের তুলনায় বেড়েছে মৃত্যু শনাক্ত, তবে কমেছে শনাক্তের হার। ঈদে ঢাকা ছাড়াদের 14 দিন পরে ফেরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর করোনার মজুতের টিকায় সর্বোচ্চ 1 সপ্তাহ চলবে। ড্যানিড রঙের আরও একটি রিপোর্ট। বিদ্যমান মজুদে সবাইকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব হচ্ছে না, তবে টিকা পেতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অনলাইন ব্রিফিংয়ে জানান, মজুদ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়ে প্রথম ডোজ নেয়া শতভাগ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব নয়। আমাদের কিন্তু দ্বিতীয় ডোজের ভ্যাকসিন গ্রহণ চলছে এবং আমাদের যে মজুদ আছে তা দিয়ে আমরা কিন্তু দ্বিতীয় ডোজ যাদের পাওয়ার কথা তাদের শতভাগকে আমরা দিতে পারবো না।
ঈদে যারা গ্রামের বাড়িতে গেছেন তাদের সেখানে ১৪ দিন থাকার আহ্বান জানান অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। যে যারা বাড়িতে গিয়েছেন, যাদের অফিস খোলেনি বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাদের দেরি করে ফিরে আসলেও কোনো ক্ষতি হচ্ছে না, তারা অন্তত ৭-১৪ দিন দেরি করে ফিরে আসবেন। ডিএনসিসি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ভারত ফেরত দুজনের করোনা শনাক্ত হলেও তা ভারতীয় ধরন কিনা নিশ্চিত হয়নি এখনো। হাসপাতালের পরিচালক জানান তাদের জিনোম সিকোয়েন্স করতে দেয়া হয়েছে। যেহেতু আমাদের করোনা পজিটিভ আমরা পেয়েছি, সে অনুযায়ী আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি। আর এটার জন্য আপনারা জানেন যে এটার জন্য জিনোম সিকোয়েন্সিং করতে হবে, তো সেটি আইডিসিআর এটি তারাই করবেন। এই ব্যাপারে যে কোনো রিপোর্ট বা কোনো কিছু এটা কিন্তু ওনারাই অ্যাকচুয়ালি জানাবেন, এটা হচ্ছে বিষয়। এদিকে দেশে করোনায় একদিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আগের দিনের তুলনায় ৩ জন বেশি। আর ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৩৬৩ জন, যা আগের দিন ছিল ২৬১ জন। একদিনে নতুন শনাক্ত ৩৬৩ জনকে নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭,৮০,৫৫৯ জন। নতুন ২৫ জন সহ করোনায় মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ১২,১৪৯ জন। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কমেছে। শুক্রবার শনাক্তের হার ১০.৮২ আর শনিবার ৬.৯৫% ছিল। রোববার শনাক্তের হার আরও কমে ৬.৬৮% হয়েছে। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা। মানুষের জীবন ও জীবিকার কথা মাথায় রেখে করোনার এই মহামারীতে শেখ হাসিনার নেতৃত্ব আছে বলে দেশকে সব দিক থেকে স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, করোনায় মানুষের পাশে না দাঁড়িয়ে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলটির তথ্য ও গবেষণা উপকমিটির উদ্যোগে শেখ হাসিনার ৪ দশক বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কথা বলেন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে। শেখ হাসিনা আছেন বলেই আজকে বাংলাদেশ এই করোনা দ্বিতীয় তরঙ্গ মোকাবিলা করে যাচ্ছে, এই সংকটেও জীবন ও জীবিকার মধ্যে সুন্দর সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতিকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। এটা তার দক্ষ, বিচক্ষণ, মানবিক, সাহসী ও দূরদর্শী নেতৃত্বেরই আজকে পরিচয় বহন করে। এদিকে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। এবং তার উত্তরসূরিরা ২৬,০০০ আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে ২০০১ থেকে ২০০৬ সাল। সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করবে, রাষ্ট্রের সম্পত্তি যারা ধ্বংস করবে, জনগণের যানবাহনে যারা ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে হেফাজতি হোক, জামাতি হোক আর বিএনপি হোক, কাউরে ছাড় নেই। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আইন ও আদালতকে তাদের ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। আজ ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এক মত বিনিময় সভায় এই কথা বলেন ফখরুল। বলেন, সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অমানবিক আচরণ করছে, আইনের দোহাই দিয়ে তাকে বিদেশে নিতে বাধা প্রদান করছে, ফলে অবস্থা এখন অত্যন্ত নাজুক। আওয়ামী লীগ এবং এই সরকার, তারা আইন এবং আদালত এই দুটো কিন্তু তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। মানুষের কথা বলার স্বাধীনতা একদম প্রায় পুরোপুরিভাবে আপনার শূন্যের কোটায় চলে গেছে। এখন আপনার চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল, সেই আবেদনগুলো তারা নাকচ করে দিয়েছে, এবং যে আইনের কথা বলে নাকচ করেছে ৪০১ ধারা, সেই ৪০১ ধারায় কিন্তু বিদেশে চিকিৎসা নেওয়ার কোনো বাধা নেই।
সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদ শেষে এখন ঢাকামুখী জনস্রোত, দুর্ভোগ সাথে করে কর্মস্থলে ফিরছে মানুষ। ফেরিঘাটে উপচে পড়া ভিড় এখনও থামেনি ঘরমুখী যাত্রা। অফিস আদালত খুলেও উপস্থিতি কম, ব্যাংকে গ্রাহকদের ব্যাপক চাপ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। ঢাকা এখনও কার্যত ফাঁকা, হাতে ঝিলসহ উন্মুক্ত স্থানে নগরবাসীর ভিড়, লকডাউনে বন্ধ চিড়িয়াখানায় প্রাণীদের ব্যাপক বংশবিস্তার। ঈদে ঢাকা ছাড়াতে 14 দিন পর ফেরার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের, করোনায় মৃত্যু শনাক্ত বেড়েছে, মজুদের টিকায় চলবে এক সপ্তাহ। যতক্ষণ প্রয়োজন গাজায় হামলা চলবে, হুমকি নেতানিয়াহুর, যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল, দাবি মানবাধিকার সংস্থার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কান ক্রিকেট দল, থাকতে হবে 3 দিনের রুম কোয়ারেন্টাইনে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla, twitter.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।